না, আমি এই জায়গায় বলবো যে এই শেষ প্রথম দুই পর্বে আরাফাত সাহেবের বক্তব্যের বেশিরভাগ জায়গায় আমি একমত ছিলাম। এই পর্বে এসে আমার কেন জানি মনে হয়েছে যে আরাফাত সাহেব শুধুমাত্র সরকারের সমস্ত কর্মকাণ্ডকে জাস্টিফাই করার জন্য যে বক্তব্যগুলো শেষ মুহূর্তে গিয়ে দিলেন সেগুলো আসলে স্ববিরোধী বক্তব্য কিছু কিছু ক্ষেত্রে। এক জায়গায় তিনি বলেন যে বাংলাদেশের 99.99% মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষ, আর এদিকে জামাত ইসলামকে যারা ভোট দেয় তারা সবাই আসলে মুক্তিযুদ্ধের চেতনার বাইরে। এটা ঠিক জামাত ইসলাম, তারপর 99.99% ঠিক না, 4.5% মানুষ যারা জামাতকে ভোট দেয় তারা আসলে সবাই মুক্তিযুদ্ধের চেতনার কথা চিন্তা করে, বিরোধিতা করে, পাকিস্তানের পক্ষে বাংলাদেশের অস্তিত্বের বিপক্ষে তারা ভোট প্রদান করে, কথাটা ঠিক না। এখানে আসলে আমাদের সকলের রাজনৈতিক ব্যর্থতা রয়েছে, এ কারণে আজকে যতটুকু হয়েছে। এবং এই যে স্ববিরোধী বক্তব্য এই জন্যই বললাম, কারণ শিবিরের ব্যাপারে একটা সফট কর্নারের কথা যে বললেন যে এই ইয়াং ইয়াং ছেলেপেলেগুলো শিবিরে যাচ্ছে, তাহলে এরা কিন্তু সবাই আসলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধের লোক না। আমি শিবিরের যারা আছে তারা সবাই তাদের মধ্যে কোনোই দেশপ্রেম নেই, এটা আসলে পুরোপুরিভাবে ঠিক না। আপনি দেখবেন যে 2011-2012 সালে আমি একটু কারেকশন সেটা করতে চাই, পরে ভুলে যাব। স্ববিরোধী এটা এই কারণে নয়, কারণ হচ্ছে একবার তার অ্যাডিক্টেড যখন হয়ে যাচ্ছে, শিবির হয়ে যাচ্ছে, অটোমেটিকলি তারা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে চলে যাচ্ছে। একবার যারা জামাতে বলয়ের মধ্যে আসছে তারা হয়ে যাচ্ছে। আমি সিম্পথির কথা বলেছি, এরা ওখানে যাওয়ার ওদের প্রয়োজন ছিল না, আমরা ওদেরকে ওখান থেকে আটকে রাখতে পারিনি বা ওদেরকে ওই বলয় থেকে আমরা বের করে, আসলে একেবারে পিন পয়েন্ট করতে পারবো না যে কোন মুহূর্ত থেকে সে স্বাধীনতার বিরুদ্ধে হয়ে যাচ্ছে। যে মুহূর্তে সে এই অ্যাডিকশনটার মধ্যে ঢুকছে সেই মুহূর্তের আগ পর্যন্ত সে তো মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের একজন মানুষের তো সেখানে যাওয়ার কথা ছিল না। অথচ সে মুক্তিযুদ্ধের চেতনার বিষয়টি মাথায় এনে সে জামাত করতে গিয়েছে বা শিবির করতে গিয়েছে, কথাটা ঠিক না। এখানে আমি দেখবো যে অন্যভাবে, আপনি দেখুন 2011-2012 সালের বেশি একজন শিবিরের একজনের সাথে আমার কথা হয়েছিল আজ থেকে 15 বছর আগে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি শিবির করো কেন, তো সে তার বিভিন্ন ব্যাখ্যা দিল। তো আমি বললাম তুমি কি জানো না যে গোলাম আজম বা তোমার জামাতে ইসলাম মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, তুমি যদি মুক্তিযুদ্ধের সময় থাকতা তোমার অবস্থান কি হতো? সে স্ট্রেট আমাকে বললো গোলাম আজমের যে অবস্থান ছিল, পলিসি ছিল, আমার অবস্থান সেটাই হতো। এই জন্য আমি বলছি যারা শিবির করছে তারা হচ্ছে এই মুহূর্তেও এরা হচ্ছে এরাও রাজাকার ওই অর্থে। আপনি দেখবেন যে বাংলাদেশের স্বাধীনতার পর আমি একেবারে যদি ফার্স্ট ইউনিট অফ পলিটিক্স এন্ট্রি টু পলিটিক্স যদি দেখি, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র রাজনীতি, সেখানে কিন্তু বিএনপির প্রধান সাফল্য ছিল সেখানে বিএনপির জন্মের পর। সারা বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কলেজে একটা সময় কিন্তু ছাত্রদলের যে জয় জয়কারটা ছিল, যে ছাত্রলীগের বিরুদ্ধে একেবারে মেধাবী ভালো মানুষ ভালো ছাত্রগুলো কিন্তু তখন এসে সমবেত হয়েছিল ছাত্রদলে, তখন কিন্তু আমরা শিবিরের উত্থানটা কোথাও আসলে দেখি। আমরা কিন্তু ছাত্রদল ছাত্রলীগকে একত্রিতভাবে সংগঠিত হয়ে রাজশাহী ইউনিভার্সিটি, চিটং ইউনিভার্সিটিতে শিবিরকে প্রতিরোধ করতে দেখেছি। আমি বলো যে 2011-2012 সালে বেশ কয়েকটি হিসাবে আমি দেখলাম প্রায় 9 লক্ষ সাধারণ ছাত্রছাত্রী শিবিরে যোগদান করেছে। না, এই যে ওই যে একটা সিস্টেম্যাটিক পলিটিক্যাল ডেভেলপমেন্ট ছাত্র শিবিরের মধ্যে তারা করে এসছে, এবং সেখানে ছাত্রদল যখন নেতৃত্বহীন অবস্থায় অথবা ছাত্রদল যখন তার অরিজিনাল রাজনৈতিক নেতৃত্ব দিতে পারলো না, তখনই কিন্তু ওই অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্টের যারা ছিল তারা আসলে কোনো প্ল্যাটফর্ম পেল না পলিটিক্যাল, তারা কোথায় যাবে? সেখানে কিন্তু শিবির খুব সাকসেসফুলি তাদেরকে অ্যাট্রাক্ট করতে পেরেছে, টানতে পেরেছে। এখানে যদি ছাত্রদলের রাজনীতি যদি সঠিক থাকতো, বিএনপির মূল নেতৃত্ব যদি সঠিক জায়গায় থাকতো, তাহলে কিন্তু আজকে দেশে ছাত্র শিবিরের উত্থানটা কিন্তু আসলে হওয়ার সুযোগটাই ছিল না। সেই জায়গায় গিয়ে আমরা কিন্তু দেখেছি বিএনপি আওয়ামী লীগের একেবারে শীর্ষ পর্যায়ের নেতৃত্ব যখন চরমভাবে একজন আরেকজনের বিরুদ্ধে ছিল, বা ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তখন ছাত্রলীগ ছাত্রলীগ ছাত্রদলকে একসাথে শিবিরকে প্রতিরোধ করতে দেখেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি, চিটং বিশ্ববিদ্যালয়ে দেখেছি। এই জিনিসগুলো কিন্তু আমি বলবো যে 80-এর দশকে ছাত্র রাজনীতি যখন একটা খুব ভালো সময় গিয়েছিল সে সময় কিন্তু ছাত্র শিবিরের উত্থান আমরা আসলে তেমন একটা চোখে আমাদের পড়নি। যার জন্য এই কথাটা আসলে আমার কাছে মনে হয়েছে যে এখানে আমাদের যেই আপনার প্রচলিত বা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলো বিএনপি ও আওয়ামী লীগ সহ, তাদের যে ছাত্র রাজনীতির ব্যর্থতার কারণে সাধারণ ছাত্রছাত্রী মেধাবীদেরকে তাদের দলে আনতে ব্যর্থ হওয়ার কারণেই কিন্তু আসলে ছাত্র শিবিরের উত্থানটা ঘটেছে এবং সঠিকভাবে হয়েছে। এবং এই জায়গাটা আমাদেরকে তাদেরকে বন্ধ করতে গেলে আমাদের কী করা উচিত, দ্যাটস এ ডিফারেন্ট পয়েন্ট। সেকেন্ডলি আরেকটা কথা উনি যেটা বললেন সেটাও আমার কাছে খুব রাগের হাস্যকর মনে হয়েছে, আরাফাত যেটা বললাম এটা একেবারে একমত হতে পারছি না যে বিএনপির ব্যর্থতার জন্যই আজকের এরকম একটি সংসদ আওয়ামী লীগকে তৈরি করতে হয়েছে। দিস ইজ অ্যাবসলিউটলি রং। বিএনপির রাজনৈতিক ব্যর্থতার জন্য গণতন্ত্রকে ধ্বংস করে বিরোধী দল জোর করে একজনকে বিরোধী দল বলে আবার সরকারে রাখতে হবে, এটার 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 সাথে কোনো সম্পর্কই নেই। এটার বিএনপির রাজনৈতিক ব্যর্থতা হলে ব্যর্থতা হোক,
লেট জাতীয় পার্টি গ্রো অ্যাজ এ পজিশন, সেটা তো দেওয়া হলো না। জাতীয় পার্টিকে আমি নির্বাচন প্রক্রিয়া থেকে শুরু করে জাতীয় পার্টিকে জোর করে নির্বাচনে নিয়ে আসা, হ্যাঁ আপনার এরশাদ সাহেবকে হাসপাতালে ভর্তি করা দেয়া, হাসপাতাল থেকে উনি গলফ খেলতে গেলেন কি গেলেন না সেটা আবার সরকারের মন্ত্রী কমেন্ট করে বলেন যে এটাই তার চিকিৎসার অংশ। তার পরবর্তীতে আবার পদত্যাগ মন্ত্রীরা সে নির্বাচনকালীন সরকার থেকে পদত্যাগ পত্র নিয়ে রাস্তায় ঘুরছে, কোথায় পদত্যাগ পত্র জমা দিবেন তারা জানেন না। মনোনয়ন পত্র প্রত্যাহার করতে গেলে সেখানেও কিছু কিছু জায়গায় মনোনয়ন পত্র প্রত্যাহার করতে দিচ্ছে না, মানে আপনি সরকারেও আসলেও পদত্যাগ করতে দেওয়া হবে না, মনোনয়ন পত্র প্রত্যাহার করতে দেওয়া হবে না, মূল প্রধান যে দলের তখন তার প্রধানকে হাসপাতালে আটকে রাখা হবে। এগুলো কিন্তু বিএনপির রাজনৈতিক ব্যর্থতার জন্য করা হয়নি, এগুলি করা হচ্ছে আওয়ামী লীগের গণতন্ত্র বিরোধী চিন্তা চেতনা থেকে, যে আমি কোনো বিরোধী দলকে সংসদে থাকতে দিব না, সেই চিন্তা চেতনা থেকে যে আওয়ামী লীগ বিএনপি ব্যর্থ হয়েছে বিএনপিকে ক্র্যাশ করা হোক, অন্যদিকে সংসদে আমার কোনো বিরোধী দল থাকবে না, এই মানসিকতা আওয়ামী লীগকে বের হয়ে আসতে হবে। তা নিলে বাংলাদেশের সত্যিকারের গণতন্ত্র সত্যিকারের সংসদ প্রতিষ্ঠা হবে না। এই জায়গাটাতে আমার শুধুমাত্র শেষ বক্তব্য এখানেই হবে যে আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি যে এখানে বিএনপির রাজনৈতিক ব্যর্থতা থেকে লেট বিএনপি ওয়ার্ক অন দ্যাট, এটার উপর বেস করে আমার সংসদে কোনো গণতন্ত্র থাকবে কি থাকবে না সেরকম কোনো চেতনা সেরকম কোনো চিন্তা সরকারি দলে থাকলে সেটা খুব বেশি শুভ বুদ্ধির পরিচায়ক হবে না। এখানে যদি গণতন্ত্র যদি রাজনৈতিকভাবে সরকারকে সরকারের বিরোধিতা করার রাজনৈতিকভাবে সরকারের বিরোধিতা করার সমস্ত দরজা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু অরাজনৈতিক শক্তির উত্থান ঘটে। যদি স্বাভাবিক নিয়মতান্ত্রিক উপায়ে কেউ দেশের কোনো মানুষ এই সরকারের বিরোধিতা করতে না পারে তখনই কিন্তু অগণতান্ত্রিক এবং অরাজনৈতিক এবং ষড়যন্ত্রমূলক রাজনীতির জন্ম হয়। আমি আশা করবো যে আওয়ামী লীগ এই জিনিসটা বুঝতে পারবে, কারণ এখানে একটা চরম বিরোধী পক্ষ আওয়ামী লীগের পক্ষে থাকবেই, বিএনপি যদি তাদেরকে প্রতিনিধিত্ব করতে না পারে তারপরও অপোজিশন রাইজ করবে, সে রাইজ অব দি অপোজিশনটাকে পলিটিক্যালি রাজনৈতিকভাবে বিরোধী দলকে রাইজ করতে সুযোগ না দিলে আওয়ামী লীগকে বারবার ষড়যন্ত্রের মুখে পড়তে হবে। ঐতিহাসিকভাবে এর আগেও আওয়ামী লীগ বহুবার ষড়যন্ত্রের মুখে পড়েছে। এক মিনিট, একটা জিনিস ছোট্ট কারেকশন করে দিই, আমি 99.5% বলতে এটা মেটাফরিক্যালি বলা হয়, 99.9% মানে অল আর, মানে এটা হচ্ছে একটা ইয়ের জায়গা স্পিরিটটা আর কি, যে সবাই আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, এটা লিটারেলি নেওয়ার কিছু নাই, যে জামাতকে 3% দিচ্ছে তাহলে এটা কন্ট্রাডিক্টরি হলো। তো এটা হচ্ছে একটা ক্লারিফিকেশন। আর একটা হচ্ছে যে জাতীয় পার্টির সাথে কি হলো, কিভাবে কি হলো, জাতীয় পার্টির একাধিক মুখপাত্র একাধিকবার মিডিয়ার সামনে এসে তারা তো বলছে, তারা তো কেউ এই দাবি করছে না যে এইভাবে তাদেরকে জোর জবরদস্তি করে কি করা হয়েছে না, এটা তো আমরা ধারণা করছি হয়তো বাইরে থেকে, তাদের মুখপাত্র তাদেরকে তো বন্ধ করে রাখা হয়নি। এরশাদ সাহেব নিজেই তো এখন তুমি নিজে তো যে শপথ নিয়ে আসলেন তাহলে কি ওনাকে জোর করে হসপিটালে ভর্তি করে জোর করে গলফ খেলিয়ে জোর করে শপথ নেওয়ানো হলো? আর জাতীয় পার্টিতে যারা আছে তারা নিজেরাই তো বেগম রওশন এরশাদ যে সরকারের ক্যাবিনেটে মন্ত্রী তো যাচ্ছেন, এমন তো না তাদেরকে ক্যাবিনেটে মন্ত্রিত্ব দিয়ে জোর করে একটা আপনার কি বলবো এটাকে তাহলে প্রধান বিরোধী দলের নেত্রীর ভূমিকায় তাকে দেওয়া উচিত ছিল না? তাহলে বলা উচিত ছিল গেজেট নোটিফিকেশন ইজ গোইং টু বি এ জাতীয় সরকার, এটি বিশেষ সময়, দ্যাট ইজ ইওর পয়েন্ট অফ ভিউ, বিরোধী দল আই এম নট মাই পয়েন্ট অফ ভিউ, দিস ইজ ইওর পয়েন্ট অফ ভিউ, নো সংবিধান কি নিজের মতো ব্যবহার করবে? আমি সেখানেই বলেছি দিস ইজ ইওর পয়েন্ট অফ ভিউ অ্যাজ লং অ্যাজ কোথায় কি আছে না আছে সাংবিধানিক বিশ্লেষণে আমরা না যে দেয়ার ইজ এ কোর্ট দেয়ার, টেকনিক্যালিটিজ আমাদের যাওয়ার দরকার নাই, কোনটা রাইট কোনটা রং দ্য কোর্ট ক্যান ডিসাইড ইট, সো লেট আস নট গেট ইন দ্যাট ইজ অলসো অ্যানাদার রং থিং, রাজনীতি দিয়ে এই বিশ্লেষণ চলবে? নো রাজনীতি বিশ্লেষণ চলবে? চলুক, বাট না চলবে না, বাট 100% black and white ekta khuti gere deya jabe na, this is what it is, ei jonno ami bolchi leave it open, don't why leave it open you, ami to ei jaygay ashe shunte jacchi na je ara hate ki bolen je eta sangbidhanik bhabe how do you justify? No, I don't want to justify no she jinish ami jante jacchi why I don't want to, je apni sangbidhanik bhabe eta ke justify koren ki koren na, can I just say, please go ahead, ami 30 second amar hate shomoy nei, ami jeta bolte cheyechi seta hocche je jebhabe hoyeche etar moddhe jodi technicalities er moddhe kono bhul bhranti thake the court can take care of that, আমি এত ইন ডেপথ এটার মধ্যে যাব না, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে জাতীয় পার্টি বিরোধী দলের যে ভূমিকা পালন করছে তারা তো বিরোধী দলের ভূমিকাই পালন করবে, আপনি কনস্টিটিউশন রিভিউ দেখেন বিরোধী দলের প্রধান বিরোধী দলের নেত্রী আছে, এখন জাতীয় পার্টি থেকে কিছু কিছু আপনার তার প্রধান বিরোধী দলের নেত্রী থেকে তারা ক্যাবিনেটে জায়গা যাচ্ছে তাদেরকে দেওয়া হয়েছে, এখানে সমস্যা তো কিছু নাই, তবে অ্যাট দ্য সেম টাইম এটাও তো ট্রু, জাতীয় পার্টি যেমন বিএনপি হতে পারবে না আপনার রওশন এরশাদও তো খালেদা জিয়া হতে পারবে না,
আমি প্রথমে কিন্তু একটা জিনিস বলে নিয়েছি, এটা আদর্শ আদর্শ নির্বাচন যেমন হয়নি, এটা আদর্শ পরবর্তীতে একাধিক বিভিন্ন পর্যায়ে ধারাবাহিক ভাবে যে পাপ গুলি আমরা করেছি সেই পাপ মোচনের সময় এখন ঘটছে। এখন কিন্তু এত ব্ল্যাক এন্ড হোয়াইটে আপনার এইগুলো মানে অনেক কিছু অন্যভাবে ঘটবে এবং সেটাই হচ্ছে এখন আমাকে দিতে হচ্ছে তাহলে যে অতীতের পাপ মোচন করার জন্য বর্তমানে পাপ করতে হবে এই চিন্তা চেতনা থেকেও বেরিয়ে আসতে হবে। অতীতের পাপ মোচন করার জন্য সংসদে গণতন্ত্রকে ধ্বংস করে সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে অতীতের পাপ মোচন করা যায় না, নতুন পাপের জন্ম হয়। সেই পাপের আমি মনে করি না এখন অন্যভাবে কাউন্টার কোন পাপ হচ্ছে, এখন পাপে বিচার হচ্ছে। দর্শক স্বস্তির নিঃশ্বাস ফেলবার খুব সুযোগ নেই, রাজনীতিতে অসুস্থতা আক্রান্ত করেছে এবং এটিকে সুস্থ করবার জন্য জনগণকে আরো সজাগ হতে হবে, সতর্ক হতে হবে এবং যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি যে কোনো সময় উল্টেও যেতে পারে, কাজে এ জায়গায় জনগণের সচেতনতা সতর্কতা অনেক বেশি জরুরি। আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।